টাইম মেশিনের কথা তো নিশ্চয়ই শুনেছেন, সিনেমাতেও দেখে থাকবেন, এছাড়াও আপনার কল্পনার জগতেই তো আপনি কতবার আগে পিছিয়ে ভাবেন। এবার চলুন একটু সামনে গিয়ে দেখে আসি কেমন হবে আমাদের পরবর্তী পৃথিবী। 2023 সালে আমরা যে পৃথিবীকে দেখেছি, আগামী পৃথিবী এমন থাকবে না, বদলে যাবে তার অনেক কিছুই। কিন্তু কিভাবে এবং কি বদল আসছে এই পৃথিবীর, তা নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা। আজকের ভিডিও থেকে চলুন জেনে আসি কেমন হবে আমাদের 2050 সালের পৃথিবী। বিজ্ঞানী গবেষকরা এখনই ভাবতে শুরু করেছেন কেমন হতে পারে আজ থেকে 28 বছর পরের পৃথিবী, কোন দিকে যাচ্ছি আমরা, পৃথিবীর ভবিষ্যতই বা কি। উত্তরগুলো যে তথ্য উপাত্ত থেকে আসছে তাতে আশাবাদী হওয়ারই কথা, তবে সংকটও রয়েছে। প্রযুক্তির উন্নয়নের কারণে দৈনন্দিন জীবন হয়ে উঠবে আরো নিরাপদ ও আরামদায়ক। 2050 সালের মধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলবে ক্যান্সার ও এইডস এর প্রতিষেধক, চিকিৎসা ক্ষেত্রে ঘটবে বিপ্লব। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি হসপিটাল অব লাইচেস্টার NHS ট্রাস্টের কনসালট্যান্ট মার্কিন উইলসেলকা এ ব্যাপারে বলেন, ভবিষ্যতে আমাদের গবেষকরা এমন প্রতিষেধক আবিষ্কার করতে পারবেন যার মাধ্যমে HIV মতো ভাইরাস প্রতিরোধ করা যাবে। 2050 সালের মধ্যে মানুষের স্মৃতিশক্তি সংরক্ষণ করা ও চিন্তা শক্তির পূর্ণ ব্যবহারে যুগান্তকারী সাফল্য আসতে যাচ্ছে। মানুষের মস্তিষ্ক তখন কম্পিউটারের মতোই নিয়ন্ত্রণ ও ব্যবহার করা যাবে, চাইলে যে কেউ তার স্মৃতি কম্পিউটারে জমা রাখতে পারবে। অঙ্গ প্রতিস্থাপনও দেখা মিলবে অবিশ্বাস্য প্রযুক্তির। আজকের পৃথিবীতে যা অবিশ্বাস্য, 2050 সালে তা হবে একেবারে সাদামাটা ব্যাপার। এখন মানুষের হাত পা প্রতিস্থাপন করা হচ্ছে, কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আরো উন্নত হবে চিকিৎসা জগৎ, তখন মানুষের হৃৎপিণ্ড মস্তিষ্ক প্রতিস্থাপনেও সাফল্য আসতে পারে, রোবটিক হাত পা ব্যবহার করতে পারবে মানুষ। শহরে বনায়ন, নগরায়ন ও শিল্পায়নের প্রভাব পড়েছে আমাদের বনভূমি ও কৃষিভূমিতে, নদী ও খালগুলো ধ্বংস করেছে মানুষ। এই অসহনীয় ধ্বংসযজ্ঞের প্রতিদান মানুষকে দিতেই হবে। 2050 সাল নাগাদ মানুষ বন সৃষ্টির জন্য নতুন পরিকল্পনা নিয়ে উঠে পড়ে লাগবে। এই পরিকল্পনায় থাকবে শহরে বনায়ন, বনাঞ্চলে নগর প্রসারিত হলেও উদ্ভিদ ও প্রাণীকুলের কোনো ক্ষতি যেন না হয় সেটা প্রাধান্য পাবে। মানুষের আকাশছোঁয়া দালান হবে এক একটি ছোট বন, পুরো শহর বনের কোনো ক্ষতি যেন না করে এমন পরিকল্পিতভাবে সাজানো হবে। সেখানে মানুষের প্রয়োজন মেটানোর আগে বন ও প্রাণী জগতের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা হবে। মহাকাশ প্রযুক্তি, 2050 সাল নাগাদ মানুষ মঙ্গলে বসবাসের জন্য চলে যাবে, চাঁদেও হয়তো বসতি স্থাপনে আগ্রহী হবে। আমাদের দেশের মতো গরিব দেশগুলো চাঁদে যাওয়ার প্রজেক্ট হাতে নিবে, মহাকাশ গবেষণা আরো উন্নত থেকে উন্নততর হবে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়। ভবিষ্যতে ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে, তখন তা বিনোদন থেকে শুরু করে যোগাযোগ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে। বিভিন্ন পেশা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ফলে সমাজের ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা। এলিয়েনের সঙ্গে যোগাযোগ, অনেক বিজ্ঞানীর ধারণা 2050 সালের মধ্যে পৃথিবীর মানুষ এলিয়েনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে, এমনকি তারা কোন গ্রহে থাকেন তাও জানা যাবে। চালকবিহীন গাড়ি, 2050 সালের মধ্যে চালকবিহীন গাড়ির ব্যবহার প্রসারিত হবে বিশ্বব্যাপী। 5G অগ্রগতিতে দ্রুত যোগাযোগ স্থাপনের সুফলে ড্রাইভারলেস গাড়ি ব্যবহার হবে আনন্দের, গড়ে উঠবে স্মার্ট ভেহিকল সিস্টেম। মিলকেন ইনস্টিটিউটের তথ্য মোতাবেক 2035 সালের মধ্যে পৃথিবীর সব গাড়ি হবে চালক মুক্ত, মানবীয় ভুলের সম্ভাবনা না থাকায় এইসব চালকবিহীন গাড়ি হবে বেশি নিরাপদ। এছাড়া 2050 সালের মধ্যে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি জয় জয়কার হবে। এত সব অগ্রগতির কথার পর নিরাশ করে দেওয়ার মতো তথ্য গবেষকরা দিয়েছেন। 2050 সালের মধ্যে মানুষকে অনেক কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। গবেষকরা জানিয়েছেন, দ্রুত ফুরিয়ে আসছে তেল গ্যাস, ঘনি আসছে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ। 2050 সাল প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবীর জন্য দুর্বিষহ হয়ে উঠতে পারে। 2050 সালের আগে পৃথিবীতে একাধিক বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানতে পারে। এই সময়ের ব্যবধানে বড় ধরনের ভূমিকম্প, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, প্রলয়ঙ্কারী হ্যারিকেন ও টর্নেডোর কথা বারবার বলা হচ্ছে। এছাড়াও এমন কিছু প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর আবির্ভাব হতে পারে যার সম্পর্কেও বিজ্ঞানীরা ধারণাও করতে পারছে না। 2050 সাল পর্যন্ত সুপেয় পানির তীব্র সংকট দেখা দিতে পারে। এই সংকট এতটাই তীব্র হবে যে সুপেয় পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। 2050 সালে মানুষ খাদ্য সংকটে ভুগতে শুরু করবে, একই সঙ্গে হারিয়ে যাবে মাছ, সমুদ্র ও নদী থেকে বর্তমান সময়ে পরিচিত মাছ আর থাকবে না। এই দুর্যোগ ও অনাগত সাফল্য নিয়েই অপেক্ষা করছে আগামী পৃথিবী। সব মিলিয়ে আগামীর পৃথিবী নিয়ে মানুষ একদিকে যতটা আশাবাদী, অন্যদিকে ততটাই শঙ্কিত।